কক্সবাজার জেলা পুলিশের 1328 জনের সবাইকে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে নতুন করে এই জেলার 8 থানা সহ বিভিন্ন পর্যায়ের 139 জন এসআই, 92 জন এএসআই এবং 1055 জন নায়েব কনস্টেবলকে বিভিন্ন রেঞ্জে বদলি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বদলি করা হয় 34 জন পরিদর্শককে। গত 21 সেপ্টেম্বর বদলি হন অতিরিক্ত পুলিশ সুপার সহ অপর 7 শীর্ষ কর্মকর্তা। অবসরপ্রাপ্ত মেজর সিনা মোহাম্মদ রশিদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার পর এই পরিবর্তন আনা হলো। এই পরিবর্তনে কক্সবাজার জেলা পুলিশের ভাবমূর্তি ইতিবাচক অবস্থায় ফিরে আসবে বলে আশা করছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। আমরা এই প্রথম একটা ইউনিটের সকল সদস্যকে একবারে পরিবর্তন করেছি, বিভিন্ন পদমর্যাদার কনস্টেবল থেকে শুরু করে পুলিশ সুপার পর্যন্ত, এবং সমসংখ্যক পুলিশ সদস্যকে চট্টগ্রাম রেঞ্জে প্রদান করা হয়েছে এবং তাদেরকে কক্সবাজার জেলায় প্রদান করা হয়েছে। এই পরিবর্তনের মধ্য দিয়ে একটা ইতিবাচক পরিবর্তন আমরা পাব। নতুনভাবে আমরা শুরু করতে চাই, আমরা সাধারণ মানুষের অর্থাৎ গণমুখী পুলিশিং, কল্যাণমুখী পুলিশিং, পুলিশ যে জনগণের বন্ধু হয়ে কাজ করবে সেই কাজটি আমরা এখন থেকে করতে চাই। শেষ মুহূর্তে করোনা সনদ হাতে নিয়ে শুক্রবার রাতে সৌদি আরবের রিয়াদের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে 260 জন প্রবাসী। রাত 12:25 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটটি। এর আগে দিনভর করোনা পরীক্ষার সনদ পাওয়া নিয়ে চরম উৎকণ্ঠায় ছিলেন ফ্লাইটের অর্ধেকেরও বেশি যাত্রী। শুক্রবার সকালে কোভিড-19 পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন সৌদি এয়ারলাইন্সের এই যাত্রীরা। করোনা পরবর্তী সময়ে এটি ছিল রিয়াদের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাওয়া সৌদি এয়ারলাইন্সের দ্বিতীয় ফ্লাইট। গত 23 সেপ্টেম্বর 252 জন যাত্রী নিয়ে ঢাকা ছাড়ে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট।